হ্যাঁ, এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে স্যার আপনাকে স্বাগত। আপনি জানেন পার্শ্ব শিক্ষকরা প্রায় এক মাস ধরে বিকাশ ভবনের ফুটপাতে অবস্থান বিক্ষোভ করছে। সরকার পক্ষ থেকে কিন্তু তাদের সঙ্গে আলোচনা করার জন্য কোনো সদর্থক ভূমিকা নেয়নি। এটা নিয়ে আপনি কি বলবেন? আমরা একাধিকবার বলেছিলাম যে এই সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তার ধারে কাছে নেই এবং প্রত্যেকটা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। প্রথমত যে সরকারি কর্মচারী শিক্ষকদের একটা স্বপ্ন দেখিয়েছিল যে ক্ষমতায় এলে তারা কেন্দ্রের হারে বেতন দিয়ে দেবে বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে পেস্কেল সবাইকে দিয়ে দেবে। আজকে দেখতে পাচ্ছেন প্রাইমারি টিচাররা লড়াই করছে, আপনি দেখতে পাচ্ছেন যে গ্রাজুয়েট টিচাররা লড়াই করছে রাস্তায়, পিজি টিচাররা লড়াই করছে, মানে সমস্ত সেকশনের টিচাররা বঞ্চিত এখন। তারপর ডি এর কথাও যদি বলেন আপনি, আমাদের যে এরিয়ার কথা যদি বলেন, তারপরে সবকিছু দিক দিয়ে আর কি সরকারি কর্মচারী সেম একই ভাবে তারা বঞ্চিত আছে। ঠিক পার্শ্ব শিক্ষকদের যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন ওনারা যে আমরা ক্ষমতায় এলেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে তোমাদের রেগুলার টিচার হিসেবে মর্যাদা দিয়ে দেবো এবং বেতন কাঠামো দিয়ে দেবো, তাহলে গত 10 বছর চলে গেল, তার ধারে কাছে কিন্তু সরকার নেই। এটা অত্যন্ত বেদনাদায়ক, শুধু নয় সরকারের যে অমানবিক দৃষ্টিভঙ্গি সেটা এর মধ্য দিয়ে ফুটে উঠছে। গতকাল আপনি জানেন যে একটা ওই শহীদ মিনারে যারা অবস্থান করছিল কিছু লোক পুরোপুরি মানে মানুষকে বিভ্রান্ত করে যে এই দাবি আদায়ের কাছে বা দাবি আদায় হয়ে গেছে অমুক তমুক বলে বলে আর কি, কিন্তু পুরো ব্যাপারটাই ফলস, কিছুই হয়নি। মানে একটা মানে কি বলা শো করা আর কি, পাবলিক শো করা যায় করে শেষমেশ কিন্তু অবস্থান তুলে নিতে বাধ্য হয়েছে। আমরা মনে করি, আমরা যেটা মনে করি যে পার্শ্ব শিক্ষকদের বিষয়টা সরকারের একটু সহানুভূতির সঙ্গে দেখা উচিত, তার সঙ্গে এসএসকে এমএসকে যারা আছে, যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ আছে আর কি, সবচেয়ে বঞ্চিত অংশ যদি হয় তাহলে এরাই আমাদের রাজ্যে যারা কর্মচারী হিসেবে আছেন, তাই না? এবং তাদের এত কম মাইনে যে একটা নিম্নবিত্ত কিন্তু এত কম টাকাতে তাদের সংসার চালাতে পারে না, সেটাই তো। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কিন্তু সরকারের কাছে দাবি করছি যে প্রায় এক মাস হয়ে গেল অবস্থান, এখনো পর্যন্ত সরকার কিন্তু কোনো সদর্থক ভূমিকা নেয়নি। আমরা চাইছি যে তাদের সঙ্গে কথা বলে তাদের দাবিটা মেটানো হোক। তার সঙ্গে সমগ্র শিক্ষার কর্মীরাও আছে। সমগ্র শিক্ষার কর্মীরাও আছেন। হ্যাঁ স্যার, আমরা দেখতে পাচ্ছি এক মাস ধরে আন্দোলন করেও সরকার কিন্তু কোন রকম আলোচনার পদক্ষেপ নিল না, কিন্তু মহিদুল বাবুর দুদিনের আন্দোলনেতেই সরকার তাদেরকে ডাকলো, এটা কি কিছু রহস্যের গন্ধ পাচ্ছেন? রহস্য মানে আমরা যেটা তো আগে থেকেই জানতাম আর কি, সেটা হচ্ছে সমাধান কি হবে কিনা জানি না, কে কথা বলেছে সেটাও আমরা জানি না, কিন্তু নিজে বলে বেড়াচ্ছে যে আমাদেরকে নবান্নে ওএসডি ডেকেছে, এরপরে মুখ্যমন্ত্রীও কথা বলবে, তাই না? এরপরে বলবে যে রাষ্ট্রপতি আমাকে ডাকবে, তারপরে বলবে প্রধানমন্ত্রীও আমার সঙ্গে কথা বলেছে, এই ধরনের কথাবার্তা শোনা যাবে ওর মুখ থেকে আর কি, তাই না? তো বিষয়টা হচ্ছে যে এর আগেও শোনা যাচ্ছিল যে সরকারের একজন ক্ষমতাশীল, সরকারের একটা যে প্রভাবশালী মন্ত্রী ববি হাকিমের পেছনে বহুদিন ধরে ঘোরাঘুরি করছে, ঠিক আছে? এবং এটা সত্যি যে ওই এই টোটাল আন্দোলনটা পরিচালনা করছে এবং বাজার থেকে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলছে সেটাও কিন্তু এদেরই পরামর্শ, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে বেপরোয়া কাজ করে যাচ্ছে, বেপরোয়া মানে একবারে ডেসপারেট আর কি। সেই সেটাই হচ্ছে মূল রহস্য, অন্য কোন রহস্য নয় আগে, সেটাই সরকারের সরকারের একটা অংশের হাত মাথায় আছে, সেই সেটাকেই কাজে লাগিয়ে এটা কাজ করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই। কারণ আপনি দেখুন সমস্ত সংগঠনকে বাধা দিচ্ছে সরকার, সমস্ত সংগঠনকে, এদের এই যে নাটকটা, মানে আপনি দেখুন যে প্রথম বললো যে এই অবস্থানটা আমরা ক্যান্সেল করে দেবো সরকার বললো, তাই না? যদি তাদের ইচ্ছা থাকতো তাহলে কিন্তু শনিবার সন্ধেবেলা তারা ঘোষণা করতো যে আমরা এই যে প্রোগ্রামটাকে ক্যান্সেল করে দিয়েছি, তাহলে তো কোর্টে যেতে পারতো না, তাই না? সেটাই তো, শনিবার 10টার সময় ঘোষণা করছে যাতে তারা কোর্টে যেতে পারে, কোর্টে গিয়ে ব্যাপারটাকে নিয়ে আসতে পারে। পুরো গট আপ কেস আর কি, পুরো গট আপ কেস, পরিষ্কার বোঝা যাচ্ছে। তার মানে এই সমস্ত যে 13টা সংগঠন আছে, এই সংগঠনটা যে মানে আলাদা আলাদা ভাবে দাবি আদায়ের জন্য যে আন্দোলনকে সংগঠিত করছে, সেই আন্দোলনগুলিকে ভেঙে দেওয়ার, মানে সেই আন্দোলনগুলির মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটা মানে প্রক্রিয়া এটা।
একদম মানে পুরো সরকারের এজেন্ট হিসাবে কাজ করছে এবং চরম মানে একটা ঘোটালা, যে কত বড় ঘোটালা হচ্ছে ভেতরে ভেতরে সেটা ক্রমশ প্রকাশ্য আর কি। আর আর আরো একটা ঘটনাক্রমে যেটা বলি যে সংবাদ মাধ্যমের একটা বড় অংশ এর সঙ্গে যুক্ত আছে, সংবাদ মাধ্যমের একটা বড় অংশ এর সঙ্গে যুক্ত আছে, কারণ তারা চায় যে দুর্নীতিগ্রস্ত লোকেরাই কিন্তু বিরাজ করুক, ঠিক আছে, তাদের তাদের সুবিধা আর কি। কারণ সংবাদ মাধ্যমের একটা অংশই দুর্নীতিগ্রস্ত আপনারা জানেন, তাই না, ইতিমধ্যে অনেকে জেলে গেছে, অমুক হয়েছে, দেখতে পেয়েছেন আর কি, তাই না, তো তাদের মতে করে সবাইকে দেখতে চাইছে আর কি। সেটাই, আর যে সময় সরকারকে দেওয়া হয়েছে 10ই ফেব্রুয়ারি, আমরা জানি যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে যেটা শোনা যাচ্ছে যে ভোট ঘোষণা হয়ে যেতে পারে, তারপরে দাবি পূরণ না হলে মহিদুল বাবু বলছেন আবার আন্দোলনে যাবেন, এটা কিভাবে সম্ভব? না এটা শুনুন, আরে একটা কথা বলি আপনাকে, যে এটা আগে থেকেই ঠিক ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মহিদুল ইসলামের মতো লোকেরা আন্দোলনে না নামলেও হতো, যে কিছু ওই যে সংগঠিত অসংগঠিত সংগঠিত ক্ষেত্রে যারা কন্ট্রাকচুয়াল আছে তাদের জন্য কিছু সরকার ঘোষণা করবে, এটা আগে থেকে ঠিক আছে, ঠিক আছে। যেমন পার্শ্ব শিক্ষকদের একটা প্রস্তাব বহুদিন আগে থেকে মানে নবান্নে জমা পড়ে, নবান্নে জমা পড়েছে, তারপরে সমগ্র শিক্ষা কর্মীদের জন্য যে কিছু আর্থিক ঘোষণা করবে সেটাও সেই প্রস্তাবও জমা পড়ে আছে, তাই না, সেটা মহিদুল ইসলামরা আন্দোলন ঘোষণা করার আগে থেকেই পড়ে আছে জমা, তো স্বাভাবিক ভাবে ওইখানে ক্রেডিট নেওয়ার কোনো ব্যাপার নেই। সরকার যদি সেই প্রস্তাবটাকে মেনে নেয় তাহলে সেটা ঘোষিত হবে, নাহলে হবে না ঘোষণা, এটাই হচ্ছে ব্যাপার। তখন বলবে যে আমরা আন্দোলন করেছিলাম বলে করেছে, এটা এই ধপ দিয়ে লক্ষ লক্ষ টাকা বাজার থেকে তুলে যাচ্ছে, সেটাই মানে টাকা তোলাই কিন্তু মূল লক্ষ্য, এটাই মানে এত দুর্নীতিগ্রস্ত একটা অংশ, আমরা তো নিজেরা লজ্জিত বোধ করছি আর কি এইসব লোকেদের জন্য, যে শিক্ষা আন্দোলনের জায়গাতে এরা এই কলঙ্কিত লোকেরা আবির্ভূত হয়েছে, ঠিক আছে, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে টাকা কামানো, ফুটি করা, এসবই হচ্ছে আর কি, আর কিছু লোককে ঠকাচ্ছে, বিশেষ করে বঞ্চিত অংশ যেটা তারা তারাই বেশি ঠকছে কিন্তু। আপনি দেখুন যে সংগঠিত শিক্ষক ধরুন যারা রেগুলার আমরা টিচার, আমাদের এই অর্গানাইজেশন গুলোকে বেশি করতে পারছে না, একটা শুধু মাঠে নেমেছে আমরা দেখলাম, কিন্তু যেহেতু অসংগঠিত জায়গায় যারা সবচেয়ে কম মাইনে পায় তাদেরকে লোভ দেখিয়ে যে তোমাদের মাইনে বাড়িয়ে দেবো, সেই লোভ দেখিয়ে তাদের কাছ থেকে এটা হচ্ছে আর কি। সেটাই, হ্যাঁ, আমরা আর একটা ব্যাপার স্যার, ওই পার্শ্ব শিক্ষকরা বিকাশ ভবনে ফুটপাতে যে আন্দোলন করছে, বিগত বছরে 2019 সালে যে আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলন থেকেও কিন্তু একটা বিপুল সংখ্যক অর্থ সংগ্রহ হয়েছিল, সেই নিয়ে কিন্তু নানা মহলে নানা বিতর্ক হয়েছে আমরা জানি, কিন্তু এবছরে পার্শ্ব শিক্ষকরা মানে তাদের সেই জমানো অর্থ থেকে যে আন্দোলন করছে সেই নিয়ে কি মানে তাদের মানে বিরুদ্ধে যে অর্থনৈতিক যে মানে তজরূপের অভিযোগটা উঠেছিল সেটা কি তারা প্রমাণ করতে পারলো যে তারা ঠিক আছে, ঠিক জায়গায় আছে? এখন আমি তো এখনো পর্যন্ত সত্যি কথা বলতে যে এদের যে কোনো এই আর্থিক ব্যাপারে কোনো অসুবিধা হয়েছে, কিছু কিছু এই মহিদুল ইসলামের মতো লোকেরা তাদের যে চামচা যারা তারাই সব প্রচার করছিল বাজারে, আমি শুনেছি, কিন্তু আদপে এর ভিত্তি আছে কিনা আমি শুধু আজ পর্যন্ত কোথাও থেকে পাইনি আর কি। সেটাই, এবং তারা ঐক্যবদ্ধ ভাবে আছে এবং ঐক্যবদ্ধ ভাবে লড়াই করছে এটা আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই যদি এটা হতো তাহলে ঐক্যটা কিন্তু ভেঙে যেত, ঐক্যটা ভেঙে যেত, সেটাই তো। তাহলে এতদিন ধরে প্রায় এক মাস ধরে একটা আন্দোলন করা বা তার খরচ বহন করারও একটা মানে বিপুল সংখ্যক অর্থের প্রয়োজন হয় কলকাতার মতো জায়গায়, সবকিছুই তো মানে। আর একটা জিনিস আপনি দেখুন, উল্লেখযোগ্য বিষয় যে কোনো আন্দোলনে রাজনৈতিক নেতৃত্ব যারা মানে জনপ্রতিনিধি যাই বলুন তারা কিন্তু গিয়ে সমর্থন জানিয়ে আসে, একমাত্র মহিদুল ইসলামের মঞ্চ আপনি দেখেছেন নিশ্চয়ই, যে এখানে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তারা কিন্তু সেখানে গিয়ে সমর্থন জানায়নি, তার মানে এই নয় যে কর্মচারীদের পক্ষে নয়, কর্মচারীদের পক্ষে আছে, শুধুমাত্র মহিদুল ইসলামের উপস্থিতির কারণেই সবাই কিন্তু দূরে থেকেছে, তারা জানে যে এই ছেলেটা চরম দুর্নীতিগ্রস্ত এবং মানে কোন মোরাল ক্যারেক্টার বলে আছে বলে কেউ মনে করে না, ঠিক আছে, আজকে যেখানে কালকে সেখানে, মানে ওর নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যেখানে যাওয়ার প্রয়োজন সেখানেই যাবে, সেখানেই যাচ্ছে, সেটাই সেটাই। কারণ আর স্যার আপনি রাজ্যের এই যে গোটা রাজ্যের যে বঞ্চিত শিক্ষক কর্মচারী আছেন, আগামী দিনে ভোটও আসন্ন, ভোটের মুখে তাদের দাবি আদায় কিভাবে সম্ভব, এই নিয়ে আপনি কি বলবেন? আমি যেটা মনে করি যে সংগঠিত ভাবে যে যার ক্যাডার ভিত্তিক, ধরুন আমি বলছি SSKMSK যারা তাদের সংগঠন আছে নিজেরাই, তারা তাদের সংগঠনের ব্যানারে লড়াই করুক, মানে সমস্ত ধরনের SSKMSK যারা আছে তারা একসঙ্গে ঐক্যবদ্ধ লড়াই করুক,
পার্শ্ব শিক্ষকরা যেমন ঐক্যবদ্ধ ভাবে লড়াই করছে সবাই মিলে, ঠিক একইভাবে এসএসকে এমএসকে বা অন্য যে সংগঠিত তাদের জায়গায় স্বস্ব ক্ষেত্রে এরকম একটা ওই জগা খিচুড়ি মঞ্চ বানিয়ে আর কি, টাকা ইনকামের মঞ্চ না বানিয়ে আন্তরিক ভাবে লড়াইটা করুক, তাহলে কিন্তু তাদের সাফল্য আসবে বলে আমরা মনে করি। আর একটা জিনিস আপনি খেয়াল করেছেন, রাজনৈতিক দল যেমন যায়নি, কোন প্রতিষ্ঠিত শিক্ষক সংগঠনও কিন্তু সেখানে উপস্থিত হয়নি, মানে সবাই ওকে বর্জন করেছে। ও এখন হচ্ছে পরিত্যক্ত নেতা, ঠিক আছে, মানে মানুষ বিবর্জিত নেতা আর কি। সেটাই। আর স্যার আপনি তো বারবার বিকাশ ভবন যাচ্ছেন, শিক্ষা দপ্তর যাচ্ছেন বিভিন্ন কাজে বা বিভিন্ন শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে, আপনি কি এই সমস্ত পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে বা সমগ্র শিক্ষার স্টাফ, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, মানে এই সমস্ত কর্মচারীদের মানে ভোটের আগে বেতন বৃদ্ধি কিছু হতে পারে কিনা সেরকম কিছু খবর কি পেয়েছেন? হ্যাঁ, আমি মোটামুটি একটা আন্দাজ পেয়েছি যে বিকাশ ভবনও একটা প্রস্তাব প্রস্তাব বানাচ্ছে বাকিদের জন্য আর কি, প্যারাটিচার এবং সমগ্র শিক্ষাকর্মীদের জন্য তো একটা প্রস্তাব পাঠিয়েছে ওরা আর কি, বাকিদেরও মোটামুটি কিভাবে করা যায়। কালকে মন্ত্রী কিন্তু দপ্তরে ছিলেন, কালকে অনেকদিন পরে বিকাশ ভবনে গেছিলেন এবং আধিকারিকদের সঙ্গে বহু বিকেল পর্যন্ত, মানে সন্ধ্যেবেলা পর্যন্ত উনি ছিলেন, মিটিং টিটিং করেছেন আর কি, তাতে করে প্রিন্সিপাল সেক্রেটারিও ছিলেন আর বাকিরা ছিলেন আর কি। আমরা আশা করছি যে শিক্ষা শিক্ষা দপ্তর থেকে কিছু একটা প্রস্তাব বিভিন্ন যেতে যেতে পারে বলে আমরা শুনেছি, যেতে পারে, এখনো পর্যন্ত যায়নি, যেগুলো চলে গেছে সেগুলো ছেড়ে দিন, নতুন কিছু যেতে পারে বলে আমরা শুনেছি। আর একটা শেষ প্রশ্ন স্যার, পার্শ্ব শিক্ষকরা যে মানে দাবি নিয়ে আন্দোলন করছে বেতন কাঠামো, তারা কি বেতন কাঠামো পাওয়ার যোগ্য আপনি কি মনে করেন? কারণ তারা তো 15 থেকে 18 বছর বিদ্যালয় বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। দেখুন, আমরা যেটা বলি, আমরা যেহেতু সর্বভারতীয় শিক্ষক সংগঠন, আমরা মনে করি যে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে এই পার্শ্ব শিক্ষক যারা ছিলেন নাকি, তারা যে বেতন কাঠামোটা পান সেটা এদের পাওয়া উচিত। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেভাবে বেতন কাঠামো বেঁধে দেওয়া হয়েছে, ঠিক একই নীতি অনুসরণ করে আমাদের রাজ্যে কিন্তু পার্শ্ব শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য বেতন কাঠামোটা দেওয়া উচিত, এটাই আমরা মনে করি। ঠিক আছে স্যার, অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন।